হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে যেসব চাকরির ফর্ম ফিল আপ চলছে একটিমাত্র ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো রাজ্য কেন্দ্র এবং জেলাভিত্তিক অনেকগুলো চাকরির আপডেট আপনারা একটি ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর আজকের ভিডিওতে লাইকের টার্গেট থাকলো মাত্র দু আশা করবো খুব তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করে দেবেন তো বন্ধুরা প্রথম আপডেট জানার আগে আজকের ভিডিওতে একটি প্রশ্ন রয়েছে বুলবুল ঘূর্ণিঝড় কোন দেশ নাম দিয়েছিল যদি আপনার উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন প্রথম আপডেট দেওয়া হয়েছে ইন্ডিয়ান ফোর্সে গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াই পদে নিয়োগ আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ফোর্স গ্রুপ এক্স অ্যান্ড ওয়াই রিক্রুটমেন্ট দু হাজার কুড়ির অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে এই পদগুলিতে কেবলমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা গ্রুপ এক্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিকে অঙ্ক ফিজিক্স এবং ইংরেজি থাকতে হবে এবং ইংরেজিতে ফিফটি নম্বর চাই আর গ্রুপ ওয়াইয়ের জন্য শুধু উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে আর্টস সায়েন্স কমার্স আবেদন করতে পারবেন দোসরা জানুয়ারি দু হাজার কুড়ি থেকে বিশে জানুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে নেক্সট রয়েছে এক হাজার আটশো সতেরোটি শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস নিয়োগ করা হবে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান বা ডিআরডিও খুবই সুখবর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন তেইশে ডিসেম্বর দু হাজার উনিশ থেকে তেইশে জানুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত অর্থাৎ আবেদন করার জন্য প্রায় আপনারা এক মাস পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনি এখানে আবেদন করুন কারণ শূন্য পদ রয়েছে অনেকগুলো নেক্সট আপডেট দেখুন এক হাজার দুশো ষোলো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অধীনস্থ বিভিন্ন ওয়ার্কশপ ইউনিটে ট্রেনিং দেওয়া হবে মেশিনিস্ট ওয়েল্ডার ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার কার্পেন্টার ড্রাফটসম্যান সহ বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান দেখুন অন্তত ফিফটি পারসেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস এবং এখানে বলছে দেখুন ওয়েল্ডার জি অ্যান্ড ডি সিড মেটাল ওয়ার্কার ওয়েম্যান কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে এইট পাস হলেও আবেদন করতে পারবেন সঙ্গে সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আবেদনের শেষ তারিখ ছয় জানুয়ারি দু হাজার উনিশ নেক্সট আপডেট দেখুন মেট্রো রেলে এক হাজার চারশো একষট্টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে নিয়োগ করবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ও নন এক্সিকিউটিভ ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার এবং মেন্টেনার সহ বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে বিই বা বিটেক অথবা তিন বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা এলএলবি অথবা তিন বছরের বিএসসি গ্র্যাজুয়েশন পাস অথবা আইটিআই পাস অথবা গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকে হলে আবেদন করতে পারবেন অর্থাৎ বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদন করতে পারবেন অনলাইনে লাস্ট ডেট রয়েছে তেরোই জানুয়ারি দু বন্ধুরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে এলে আপনারা এই পেজে চলে আসবেন প্রত্যেকটা চাকরির নিচে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে এই লাল রঙের বাটনে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করে বিস্তারিতভাবে আরও জানতে পারবেন নেক্সট আপডেট দেওয়া হয়েছে দেখুন বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে মোট 14 জন কর্মী নিয়োগ করা হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে এই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদ রয়েছে ছটি আর এই পদে আবেদন করতে হলে অন্তত সিক্সটি পারসেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে সঙ্গে ছয় মাসের কম্পিউটার কোর্স আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং এই পদে আটটি শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু নেক্সট আপডেট দেখুন পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ল্যাবরেটরি টেকনিশিয়ান ও স্টাফ নার্স পদে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা ল্যাব টেকনিশিয়ানের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা অঙ্কসহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ডিএমএলটি কোর্স পাস করে থাকতে হবে আর স্টাফ নার্সের জন্য জিএনএম নার্সিং পাস করে থাকলেই আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু নেক্সট আপডেট দেখুন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে একশো জন কর্মী নিয়োগ করা হবে স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান বি অ্যাসিস্ট্যান্ট বি ড্রাইভার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করা যাবে সতেরোই ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত আর এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে এখনও প্রকাশিত হয়নি বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে নেক্সট আপডেট দেখুন পাঁচ হাজার শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হবে নিয়োগ করা হবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটার পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার জানতে হবে যারা এখনও কোনো কম্পিউটার জানেন না তারাও এখানে আবেদন করতে পারবেন পরে কম্পিউটারের সার্টিফিকেট দেখালে তখনই হবে আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি দু হাজার কুড়ি নেক্সট আপডেট পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভায় গ্রুপ ডি স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে কুড়ি ডিসেম্বর দু হাজার উনিশ নেক্সট আপডেট দেখুন এস এ সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে মোট একশো জন কর্মী নিয়োগ করা হবে এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স স্পোর্টস ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা মোট ফিফটি পারসেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো শাখায় স্নাতক পাস করতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কি বলা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়গুলোতে যদি আপনার মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট নম্বর দরকার যদি আপনার মাস্টার ডিগ্রিতে না থাকে করা ওই সাবজেক্টগুলোতে তাহলে যে কোনো বিষয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স দরকার আবেদনের শেষ তারিখ বিশে ডিসেম্বর দু নেক্সট আপডেট দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে ক্লার্ক কাম কম্পাউন্ডার নার্স জুনিয়র সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগটা করা হবে শিক্ষাগত যোগ্যতা বয়স সহ বিস্তারিত তথ্য জানার জন্য আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর আবেদনের শেষ তারিখ রয়েছে আঠারোই ডিসেম্বর দু হাজার উনিশ বন্ধুরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা এই পেজে চলে আসবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পোস্টটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনারা এই চাকরিগুলোর যে কোনো একটিতে আবেদনে আগ্রহী হয়ে থাকেন এই পেজে চলে আসবেন প্রত্যেকটা চাকরির নিচে অফিসিয়াল ওয়েবসাইট বলে লেখা রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল নোটিশটি বিস্তারিতভাবে পড়তে পারবেন যদি এই ভিডিওটি একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এই ভিডিওটি শুরু থেকে পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দবন্দে মাতরম